আপনারা জানেন না, কিছুদিন আগে একটা বড় অর্ডার, মানে 56,06,200 টাকা চৌধুরী মোটরসের হাত থেকে বেরিয়ে যায়, পায় স্বপ্ন মোটরস। এটাও আপনারা জানেন না যে আমি এই কোম্পানির শেয়ার কিনে তার দর বাড়িয়ে দিয়েছি, যাতে আপনাদের মতো শেয়ার লগ্নিকারীদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়। নিজের ক্ষতি স্বীকার করে স্বপ্ন মোটরস আপনাদের স্বপ্ন পূরণ করেছে। এখন ভাববার সময় এসছে, ভাবুন। আপনাদের সাবধান করতে এসেছি, আগামী দিনে চৌধুরী মোটরসের হাত থেকে এক একটা করে সব অর্ডার বেরিয়ে যাবে, নিজে পথে বসবে, আপনাদেরও পথে বসাবে। সেদিনের দিকে তাকিয়ে ভাবুন কি করবেন আপনারা, সিদ্ধান্তটা আপনাদের। থ্যাংক ইউ। এই যে দাদা, তোমার কাছেই যাচ্ছিলাম, তুমি নাকি আমাদের কোম্পানির প্রোডাক্টের দাম 500 টাকা কম করে বিক্রি করতে বলেছো। হ্যাঁ, দরকার হলে আরো কমাবো, কিন্তু তাতে তো আমাদের লস হয়ে যাবে। অনেকটা পেতে গেলে কিছুটা ক্ষতি স্বীকার করতে হয়তো আমার লস হবে, কিন্তু জীবনের বাজিতে আমি জিতব। অনেক ক্ষতি করেছো তুমি আমার, এর প্রত্যেকটা ক্ষতি তোমাকে পূরণ করতে হবে, প্রতারণার দায়ে তোমাকে আমি পুলিশে দেবো। আসুন আসুন অফিসার, আসুন। এই যে স্যার, অফিসার, এ আমার সঙ্গে প্রতারণা করেছে, একে অ্যারেস্ট করুন। চলো। এক মিনিট। হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি প্রতারণা করেছি, কিন্তু আপনার সঙ্গে নয়, আমি প্রতারণা করেছি সেই মানুষটার সঙ্গে, যে মানুষটা নিজে না খেয়ে আমার পেট ভরিয়েছে, নিজে রোদে পুড়ে আমাকে আড়াল করেছে, আমার গায়ে বৃষ্টির এক ফোঁটা জল পর্যন্ত পড়তে দেয়নি, পাছে আমার জ্বর হয়, নিজে শীতে কুকুরে থেকে উষ্ণতা দিয়ে ঢেকে দিয়েছে আমাকে, আর আমি তার সেই রোদে পোড়া স্নেহ, বৃষ্টিতে ভেজা ভালোবাসা আর শীতে কাঁপা স্বপ্নের শুধু ক্ষতি করে গেছি। অফিসার, নিয়ে চলুন আমাকে।